হ্যালো ফ্রেন্ডস আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস আজকে আমি আবারও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটি হলো মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও ব্লকে ব্লকে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হচ্ছে। ডাব্লুবি হেলথ রিক্রুটমেন্ট দু হাজার বাইশ এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে এবং আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস চলুন এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে জেনে নেওয়া যাক মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন জেলায় জেলায় এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যেগুলো আপডেট ইতিমধ্যে দেওয়া হয়েছে কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্বাস্থ্য মাধ্যমিক পাশ হলে এখানে চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো স্বাস্থ্যকর্মী নিয়োগ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ব্লকে ব্লকে এই কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হচ্ছে আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরি খোঁজে থেকে থাকেন তাহলে এই এটি বিস্তারিতভাবে জেনে নিতে পারেন ইতিমধ্যে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত আপনি যদি এখানে আবেদন করতে অগ্রহী হন তবে চাকরির সন্ধানে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল বিস্তারিত জেনে নিন পদের নাম এখানে যে পদে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি হলো মাধ্যমিক পাশে সামাজিক স্বাস্থ্যকর্মী শিক্ষাগত যোগ্যতা আপনি যদি এখানে চাকরি করতে অগ্রহী হন তাহলে আপনাকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করতে হবে আপনি পশ্চিমবঙ্গের যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ করলেই এখানে আবেদন করার সুযোগ পাবেন আপনি যদি মাধ্যমিক পরীক্ষায় উনুতীর্ণ হন তাহলে আপনি এখানে আবেদন করার সুযোগ পাবেন মোট শূন্যপথ সব মিলিয়ে এখানে মোট তেষট্টিটি শূন্যপথ রয়েছে নিয়োগের পদ্ধতি এখানে সরাসরি নিয়োগ করা হবে এখানে আপনাকে রকম লিখিত পরীক্ষা দিতে হবে না নিয়োগের আগে আপনারা ডকুমেন্ট ভেরিফিকেশন ও সাধারণ একটি ইন্টারভিউ হতে পারে প্রয়োজনীয় ডকুমেন্ট নিচে দেওয়া ডকুমেন্টগুলো অরিজিনাল ও জেরোস্কোপি নিয়ে যাবেন জেরোস্কোপি আপনাকে সেলফ অ্যাটেস্টেড করে জমা দিতে হবে এক নম্বর জন্মের সার্টিফিকেট বা মাধ্যমিকের পরীক্ষার অ্যাডমিট কার্ড দুই নম্বর এলাকার বাসিন্দা হিসাবে ভোটার কার্ড বা রেশন তিন নাম্বার কার্ড আপনার তপসলি জাতি উপজাতি হলে তাহলে সার্টিফিকেটটি লাগবে তিন নাম্বার মাধ্যমিক বা সামনের পরীক্ষার মার্কশিট চার নম্বর দুই কপি রঙেল পাসপোর্ট সাইজের ফটো পাঁচ নাম্বার আপনার যদি বিবাহ হয়ে থাকেন তাহলে বিবাহের প্রমাণপত্র বা ডিভোর্স হয়ে থাকলে ডিভোর্সের প্রমাণপত্র বা বিধবা হয়ে থাকলে বিধবার স্বামীর ডেথ সার্টিফিকেট আবেদনের পদ্ধতি আপনি যদি এখানে চাকরি করতে চান তাহলে আপনাকে সরাসরি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনার আবেদনপত্রটি ভালো করে ফিল করে তার সঙ্গে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট ও অন্যান্য ডকুমেন্ট যুক্ত করে আপনার বিডিও অফিসে গিয়ে বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদনপত্রটি জমা দিতে পারবেন আবেদনের ঠিকানাটি আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ এখানে আঠাইশে সেপ্টেম্বর তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার তারিখ এখানে আঠাইশ সেপ্টেম্বর তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করতে হবে পিথির বয়স আপনি যদি জেনারেল ক্যান্ডিডেটস হয়ে থাকেন তাহলে আপনার বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনি যদি তপসলি জাতি উপজাতি হয়ে থাকেন তাহলে আপনার বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে কারা কারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে আপনাকে প্রথমত মহিলা প্রার্থী হতে হবে আপনি যদি বিবাহ আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন তাহলে বিবাহ বা বিবাহ বিচ্ছিন্ন মহিলা হয়ে থাকলেন তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন মূল কথা হলো এখানে মহিলা ক্যান্ডিডেটস হলে আবেদন করতে পারবেন আপনি যদি এখানে আবেদন করতে অগ্রহী হন তাহলে চাকরির সন্ধানে বিস্তারিত তথ্য অফিসিয়াল নোটিফিকেশন ভালো করে ডাউনলোড করে দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে আপনার আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটি প্রিন্ট আউট করে ফিল আপ করে জমা দিবেন তো ফ্রেন্ডস এই ছিল একটি ছোট্ট আপডেট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে এর পরবর্তী আরও কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে